এবার আলোচিত দুই ইসলামিক দায়ী এবিত লিউ এবং মিজানুর রহমান আজহারি একত্রিত হয়েছেন, যে ছবিগুলো শেয়ার করে গণমাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন সাধারণ মানুষ। এবিত লিউ এবং মিজানুর রহমান আজহারির সাক্ষাতের কয়েকটি ছবি শেয়ার করেছেন এবিত লিউ। সেই ছবিগুলো শেয়ার করে তিনি মিজানুর রহমান আজহারির সম্পর্কে কি বলেছেন, মিজানুর রহমান আজহারির সাথে কাটানোর সময়গুলো কেমন ছিল, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের তুমুল জনপ্রিয় এক ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মাহফিল করেন। তিনি মূলত বিভিন্ন সমস্যা নিয়ে ইসলামের আলোকে বয়ান করে ব্যাপক পরিচিতি বানাই বক্তা। তবে 2020 সালে সব ধরনের তাফসির মাহফিল থেকে নিজেকে প্রত্যাহার করেন আজহারি। পরে মালয়েশিয়ায় চলে যান তিনি, দেশটিতে গবেষণার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এই আলেম দিন। তবে সেখানেও তার ইসলাম ধর্ম নিয়ে প্রচার প্রচারণা থেমে যায়নি। নিজ দেশের মতো বাহিরের দেশেও গবেষণার পাশাপাশি বাংলা ভাষাভাষী প্রবাসীদের মাঝে ইসলাম ধর্ম নিয়ে তারিফাকে মালয়েশিয়ার আলোচিত দায়ী এবিত লিউর সঙ্গে দেখা করেছেন তিনি। গতকাল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন এবিত লিউ। এক পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারির সঙ্গে নিজ বাড়িতে দেখা করতে পারলাম। তিনি বাংলাদেশের একজন সুনামধন্য এবং সবার প্রিয় আলেম ও বক্তা। এবিত লিউ লিখেছেন, আমি আজহারিকে খুবই পছন্দ করি ও ভালোবাসি, তার চরিত্র ও জ্ঞান খুবই উত্তম। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক এবং সবসময় সুস্থ রাখুক। পোস্ট করা ছবিতে দেখা যায় আজহারির সঙ্গে কোলাকুলি করছেন এবিত লিউ, সেই সঙ্গে নিজ হাতে তাকে খাবার পরিবেশনও করছেন তিনি। এ সময় দুজনকে বেশ হাসি খুশি দেখা যায়। উল্লেখ্য, গত 18 জানুয়ারি এবিত লিউ বিশ্ব ইজতেমায় অংশ নিতে ঢাকা এসেছিলেন। সে সময় তিনি একটি রেল লাইনের পাশে বসবাস করা মানুষের মাঝে খাবার বিতরণ করেন। শুধু তাই নয়, নিজ হাতে পথ শিশুদের খাইয়ে দেন মালয়েশীয় এই দায়ী। তিনি মালয়েশিয়ার একজন ইসলামী উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক। তিনি যেখানেই সুযোগ পান সেখানেই দিন প্রচারে নিজেকে বিলীন করে দেন। ছোট বড় কিংবা ভালো খারাপ যে কারো কাছে যেখানে সেখানে ইসলাম ধর্ম প্রচারে তিনি তৎপর থাকেন। সম্প্রতি তার এক ভিডিও ভাইরাল হয়। দিনের দাওয়াত দেওয়ার জন্য মালয়েশিয়ার এক পতিতালয়ে চলে যান তিনি। একজন হুজুরকে পতিতালয়ে দেখে সবাই হতবাক হয়ে যায়। তিনি পতিতালয়ে কেন, এই চিন্তায় ডুবে যান উপস্থিত সবাই। মূলত যারা অর্থের বিনিময়ে নিজের ইজ্জতকে বিলীন করে দেন তাদের সৎ পথ দেখানোর জন্যই তিনি পতিতালয়ে প্রবেশ করেন। সেই ভিডিওতে দেখা যায় পতিতালয়ে মহিলারা এবিত লিউর দাওয়াতের এক পর্যায়ে কান্না শুরু করে দেন। ইসলামের ছায়ায় আশ্রয় নিয়ে তারা পর্দায় নিজেদের আবৃত করে নেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে বাজে কাজে জড়িত ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু তরুণের কাছে যান এবিত লিউ, তাদের ইসলামের বাণী শোনান। তারা এক পর্যায়ে হুজুরের আলোচনায় প্রভাবিত হয়ে পড়েন। তারা নিজেদের ভুল বুঝে কান্না শুরু করলে হুজুর তাদের বুকে জড়িয়ে নেন। এভাবে এবিত লিউ ইসলামের দাওয়াত দিতে থাকেন। তার এরকম বহু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ে। মালয়েশিয়ার